দর্শকদেরকে স্বাগত জানাচ্ছি। আর যারা লেবুর গুটি কলম করতে চাচ্ছেন, কখন গুটি কলম করবেন, কিভাবে করবেন, কোন গাছ থেকে আপনি গুটি কলম করলে ভালো হবে, সে সম্পর্কে মূলত আজকে এই ভিডিওটি। এবং দেখা যায় যে আমরা গুটি কলম করার জন্য যে গাছটি নির্বাচন করব, যেই গাছে প্রচুর পরিমাণে লেবু ধরে থাকে এবং ওই লেবুটা খেতে সুস্বাদু, ওই ধরনের গাছে আমরা থেকে যে একটি গুটি কলম করব। আর গুটি কলম করার জন্য সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় মাস। এই সময় আপনি এই লেবুর গুটি কলম করবেন এবং আমরা আজকে যে এই লেবুর গুটি কলম কীভাবে করতে হয় সে সম্পর্কে আজকে দেখাবো যে আসলে কীভাবে গুটি কলম করি। যে এখানে কিছু শুকনো গোবর নিয়েছি, আর যেটা হচ্ছে কিছু মাটি, এই দুইটা যেমন 50% মাটি, 50% আপনি গোবর সার নিয়ে নেবেন। আমাদের এখানে মাটিটা অলরেডি প্রস্তুত হয়ে গেল এবং সাথে আপনি এই ধরনের পলিথিন নিয়ে নেবেন। যেভাবে পাতলা করে কেটে নিতে হবে, যে ঢালাটি আপনি চয়েস করতে হবে প্রথমে, যেটা হচ্ছে নির্বাচন, আপনি এই যে সকল ঢালাগুলো সরল লাম্পা, এই যে সরল কোনো এই ধরনের বাঁক নেই এখানে, এই ঢালাটি যে আমরা এখানে একটি দুটি তিনটি তিনটি ঢালাতে আমরা গুটি কলম করব। এবং গুটি কলম করার পূর্বে যে ঢালাটি নির্বাচন করবো ওই ঢালাটি অবশ্যই যেন একটি কলমের মতো হয়, চিকন অথবা আঙ্গুলের সাইজ হয়ে থাকে, তার চেয়ে মোটা যদি আপনি কলম করে থাকেন আপনি গুটি কলম হবে সত্ত্বেও গুটি কলমটি মারা যাবে। এই যে আমরা এই ডালাটি এখন গুটি কলম করে আপনাদেরকে দেখাবো। আর গুটি কলম করব যেখানে, অবশ্যই যে এই একটা গিট আছে, গিটের নিচে নিচের অংশে আমরা গুটি কলম করব, যেখানে একটা গিট একটা গিট, এই দুইটে দুই গিটের মাঝামাঝি অংশে এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ আমরা উপরে অংশ উঠিয়ে ফেলব। উপরের বাকলটা এমনভাবে উঠাতে হবে যেন দুপাশে যেন না ফেটে যায়, সেটা একটু লক্ষ্য রাখতে হবে। প্রচুর কাটা, তার জন্য একটু কষ্ট হচ্ছে এখানে। হয়ে গেল এবং উপরে একটা সবুজ যে একটা আবরণ, এই আবরণটা হালকা উঠিয়ে দেবেন, এটা যেন না থাকে। হয়ে গেল, যে মাটিটা ব্যবহার করতে হবে মাটিটা নরম আঠালো হতে হবে, গোবর মিশ্রিত, যে গোবর মিশ্রিত যে মাটিটা সহজে যেন এই অংশে লেগে যায়। যেন ভিতরে যেন কোনোভাবে ফাঁকা না থাকে, চেপে দিতে হবে, হ্যাঁ চেপে দিতে হবে, এবং মাটিটাও যেন একদম নরম থাকে। আর তারপরে সেই পলিথিন যেটা নিয়েছি ওইটাকে এভাবে পেঁচিয়ে দিতে হবে, হয়ে গেল। এই যে গুটি কলমটা আমরা করব, তো এই গুটি কলমটার আসলে মূল সময়টা কখন, মানে কখন? এটা হচ্ছে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে সবচেয়ে ভালো গুটি কলম করার জন্য। আর এই উপরে অংশটা
সুন্দর এভাবে সুতা দিয়ে এভাবে আটকিয়ে দেবেন। নিচের অংশটা এভাবে সেম একইভাবে আটকে দিতে হবে। এইভাবে গুটি কলম করে ফেলবেন, পরে শিকড় দেখা যাবে সাদা সাদা বের হচ্ছে। যখন এই শিকড়টা বাদামি কালার বা তামাটো হয়ে থাকে, হ্যাঁ, তখন এটা এখান থেকে তির্যকভাবে কেটে নিতে হবে। এই নিচের এই অংশটা তির্যক বলতে বুঝলাম না, মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, ও 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, কোনাকুনি অ্যাঙ্গেলে, কোনাকুনি অ্যাঙ্গেলে কেটে নিতে হবে যেন কোনোভাবে ফেটে না যায়। হ্যাঁ, কাটার পরে আপনি নির্দিষ্ট স্থানে যেখানে লাগাতে হবে ওখানে লাগানোর সময় তো এই পলিথিনটা ফেলে দিতে হবে। হ্যাঁ, লাগানোর সময় পলিথিনটা ফেলে সুন্দর যেন শিকড় না ছিঁড়ে যায় এমনভাবে লাগাতে হবে। পলিথিনটা উঠিয়ে দেওয়ার পরে একটি খুঁটি ব্যবহার করতে হবে, খুঁটি, হ্যাঁ খুঁটি, যেন কোনোভাবে যেন নাড়াচড়া না খায়। এর মাঝখানে বৃষ্টি হলে তো ভালো, কিন্তু বৃষ্টি যদি না হয় সেক্ষেত্রে কি কোনো পানি দেওয়ার প্রয়োজনীয়তা আছে কি না? এখানে বলতে যে এই মাটিটা নরম করে দেওয়া হয়েছে, কোনোভাবে এটা শুকাবে না, ও মানে ওইভাবে এতটুকু দেওয়া আছে। আর যদি শুকায় একটু মাঝে এক সপ্তাহ পর আমরা চেক করবো যে আসলে মাটিটা শুকিয়েছে কিনা, তখন উপরে অংশটা হালকা খুলে একটু হালকা একটু জল দিয়ে দিলে হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো মোটামুটি আমাদের তাহলে গুটি কলম কমপ্লিট। হ্যাঁ কমপ্লিট, মানে টুকেটার কোন ঢালাটা দিতে হবে, কোথায় দিতে হবে এটা একটু জানলেই হয়। এটা হচ্ছে মানে আঙ্গুলের মতো চিকন যে ধরনের ডালাগুলো, কলমের মতো, সরি কলমের মতো যে ডালাগুলো ওগুলোতে দিতে হবে, প্লাস এই যে একটা গিট এবং এই যে একটা গিট, আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই, এখানে সব কাটা, এই যে একটা গিট এবং এই যে একটা গিট, মানে প্রত্যেকটা গিটের সাথে থেকেই কিন্তু এই যে কাটা বের হয়েছে, কাটা ওখান থেকে শিকড়ও বের হয়েছে এবং ওখান থেকে পাতাও বের হয়েছে, কাটাও বের হয়েছে। তো এই যে দুইটার অংশ মাঝখান থেকে কাটতে হবে, 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি পরিমাণ, 1.5 ইঞ্চি পরিমাণ কাটতে হবে, এই তো? একবার দেখলে যে কোনো লোকে এটা পারবে। এভাবে গুটি কলম করে ফেলবেন এবং গাছের মাতৃ গুণাগুণ ধরে রাখতে পারবেন। আর যেটা হচ্ছে এই লেবু গাছের যে গুটি কলম করেছেন, এটা 1 থেকে 1.5 বছরের মধ্যে আপনি এই গাছ থেকে ফলন নিতে পারবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।